নমস্কার, দি রিপোর্টে স্বাগত। দুষ্কৃতী আক্রমণের তীব্র প্রতিবাদ জানিয়ে অনির্দিষ্টকালের জন্য বনগাঁ হাসপাতালে অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ রাখলেন চালকেরা, যার ফলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগীর পরিজনেদের। প্রসঙ্গত, নবমীর রাতে হাসপাতালের অ্যাম্বুলেন্স চালকদের ওপর অতর্কিতে হামলা চালায় একদল দুষ্কৃতী। এমনকি মারধরের জেরে মন্টা মন্ডল ও বাবু দাস নামে এই দুই চালক এখন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। শ্যামল দাস নামের এক চালকও আক্রান্ত। অ্যাম্বুলেন্স চালকদের অভিযোগ, নবমী রাতে একদল যুবক মদ্যপান অবস্থায় হাসপাতালে এসে এক প্রকার তাণ্ডব চালাতে থাকে। সেই প্রতিবাদ করতে গেলে তাকে মারধর করা হয়। ঠাকুর থেকে বাড়ি যাবো বলে চলে আসছিলাম, আসলে ওই রাস্তার মধ্যেখানে মোটরসাইকেল দেখেছিল আমাদের একটা ভাই, ও বলছে যে দাদা মধ্যেখানে মোটরসাইকেল রাখছেন, এটা তো একটা ইমার্জেন্সি রাস্তা, এখানে অ্যাম্বুলেন্স আমাদের যায়। ও বলেছে এখানে বলে ওকে মার শুরু করেছে, ওরা খুব সম্ভব মদ ফদ খেয়েছিল, ওদের ওকে মারধর শুরু করেছে। করলে তখন বাবুদা ঠেকাতে গেলে বাবুদাকেও মারধর করা শুরু করেছে। এবার আমি ছিলাম ওদের সাথে, আমরা একসাথে তিনজন আসছিলাম। এবার আমি দেখে আমিও ঠেকাতে গেলে আমাকে বেদম মানে মারধর দেয়, নিচে ফেলে দিয়ে বুকে লাথি মেরেছে, যে কান কান এই জায়গা ফেটে গেছে, এখানে মাথা ফুলে আছে। এবং পরে বাবুদার ফ্যামিলির বাড়ির লোক আসছিল, তাদেরকেও মারধর করা হয়েছে। ওরাও যখন এসে ঠেকাচ্ছিল ওদেরকেও মারধর করেছে। করে আমাকে আমাকে উল্টো পুলিশ ডেকে নিয়ে এসে বলছে যে মোবাইল চুরি করছিল বলে পুলিশকে দিয়ে দিয়েছে, আমার মোবাইল চোর বলে আমাকে পুলিশকে দিয়ে দিয়েছে। তখন পুলিশ রাস্তায় ছিল, ওদেরকে ডেকে নিয়ে এসে পরে বলছে মোবাইল চুরি করছিল স্যার বলে পুলিশকে দিয়ে দিয়েছে। আমাকে ফেলে লাথালেন মানে লাথি মেরেছে। চিনি না আমি, সেরকম ততটা চিনি না। তাদের দাবি, প্রশাসন দোষীদের গ্রেপ্তার করুক, আমরা অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করে দেব। বন্ধ রাখতে আমরা চাই না, মানে মনে দিতে চাই না, কিন্তু এইভাবে মারবে পরিষেবা দেবো এটা তো চলতে পারে না। এবার বন্ধ রাখবো না, কারণ আমাদের ফ্যামিলি আছে, সেটা আমাদের চালাতে হবে। কিন্তু তার মধ্যে থেকেও কিছু তো মানবতার দিক, নিয়ম কানুন, যেটা সংবিধান, যেটা আমরা বলি, আমরা যদি এরকমভাবে চলতে থাকি আমরা সংবিধান তো আর কেউ মানবে না। তা সবাই যদি মারপিটে হতে তা সংবিধানটা কোথায় আসবে? আমরা তো ওই অ্যাম্বুলেন্স আবার সংবিধান মেনে চলার চেষ্টা করছি, যার জন্য আমরা এই বন্ধ। যদি প্রশাসন তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করে, অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ থাকার কারণে ভোগান্তিতে পড়ছেন রোগীর পরিবারের সদস্যরা। তারা জানাচ্ছেন, অ্যাম্বুলেন্সের জন্য কথা বলতে এসেছি কিন্তু হঠাৎ শুনছি পরিষেবা বন্ধ, এখন কি করে রোগীকে বাড়িতে নিয়ে যাব সেটাই চিন্তার বিষয়। না, আমি অ্যাম্বুলেন্স পাইনি, 100 থেকে ফোন করেছি কিন্তু কোনো অ্যাম্বুলেন্স পাইনি। এদিকে অ্যাম্বুলেন্স ফ্রি আছে, অন্য লোকের মানে ফোন নাম্বার দিচ্ছে, অন্য কাউকে নাম্বার দিচ্ছে বলছে কল করো, কিন্তু আমরা বলছি বলছে আমরা ফ্রি নেই। সমস্যা হতে পারে, সমস্যা এখন যে আমাদের পেশেন্ট আমরা এখন বাড়িতে নিয়ে যাবো, অ্যাম্বুলেন্স পাচ্ছি না। হ্যাঁ, ওটা চালু হোক, আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবা দরকার না, আমাদের পেশেন্টের জন্য পরিষেবা প্রয়োজন, যেহেতু সরকার রেখেছে পরিষেবা দেওয়ার জন্যে। বনগাঁ হাসপাতালে বন্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা, ভোগান্তিতে রোগীর পরিজনেরা। দোষীদের গ্রেপ্তার না করতে পারলে অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ থাকবে বলে জানান চালকেরা। এখন দেখা কতদিনে পরিস্থিতি স্বাভাবিক হয়। শান্তনু বিশ্বাস, দি রিপোর্ট, বনগাঁ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।